দরদি 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 দয়ালামা ও হামিদ মাজিদ বালা গালি লাবে কামালেহি কাসা ফাদু জাবি জামালেহি হাসনা তো জামিয়া কিসলেহি সালওয়ালা হে ওয়ালেহি গাইল কবি আপন মনে আমার নবীর গুণগান ওই নবীর মহাব্বতে গাইতে যেন পারি মাওলা দয়াল জাফর চাঁদের গান তুমি কবুল করে নিও জানিয়া নাদান ওই নেশাতে পাগল হয়ে আমি যেন মোহাম্মদ নাম পুরা বদল সে আমারে নেশায় বোঝে রই আখি পুরা বদল সে নাই আমার নেশায় বোঝে রই খাইলে হয় না নেশা বেশি খাইলে খুলে দেশা অল্প খাইয়া হয় না নেশা বেশি খাইলে খুলে দেশা তাই বেশি করে লই ইব্রাহিম যিশু আমার আল্লাহ পাকে বানাইতো না এই জগতের কিছু
ইব্রাহিম যিশু আল্লাহ তালায় বাড়াই তো না ভাই দুনিয়ায় কিছু সাদা ঝর্ণা ধারা আকাশ তারা খোঁজে ওই তৈ তারা খোঁজে ওই মহাম কই ও সাক্ষী পুরা সাক্ষী পুরা সাক্ষী পুরা বদল দে আমারে নেশায় মজে রই আর চার নামে পাহাড় পর্বত সাগর দেব পাশে হইত আল্লাহর ফেরেশতাকুল নেচে গিয়ে পাশে হইত পাশে হইত পাশে হইত সাথি পুরা বদল দে আমারে নেশায় মজে রই সাথি আর চার ডাবেন না তোর হাতের জাদুর সরাব জাফর চান যে খাই আছে পারবে ভাই দুনিয়াদারি সংসারের কথা তারা ভুলে গিয়েছে শেষ হয়ে যাচ্ছে পারভেজ ভাই বলেছে বন্দনা না গাওয়ার জন্য এই গানটার একটা সারমর্ম আছে যদি না শোনেন না বলি তাহলে অপূর্ণতা থেকে যাবে কি যার নামে পাহাড় পর্বত সাগর দেও খেলে গাছ বৃক্ষ তরুলাতে এই ধরা তলে ফেরেস্তা কুল নেচে গে করতেছে হইচই সাক্ষী পুরা বোতল দে আমাকে নেশায় মেতে রই এখন প্রশ্ন থাকতে পারে সাক্ষীকে সাক্ষী হচ্ছে আজকে আমার দয়াল বাবা জাফর চিস্তি কার সাক্ষী একজন ভক্তের জন্য সে সাক্ষী জি এক অক্ষর রাস্তা দিয়ে যাচ্ছে মানে মদ খেয়ে ব্যবহার মাতাল তো রাত্রেবেলা যাচ্ছে রাস্তা দিয়ে হঠাৎ করে লক্ষ্য করে রাস্তার মধ্যে এক টুকরা কাগজ পড়ে আছে সেই কাগজটার মধ্যে আরবি লেখা তো আমরা তো মুসলমান সুন্নি মুসলমান আমরা আরবি লেখাকে অবশ্যই অনেক সম্মান করি ওই নেশা খোর নেশা অবস্থায় কাগজটাকে তুলে পকেটে নিয়ে বাসায় চলে গিয়েছে নেশাগ্রস্ত অবস্থায় গিয়ে তার বিবিকে বলতেছে বিবি আজকে আমার জীবনে আমি এই মাতাল অবস্থায় একটা ভালো কাজ করছি তাই কি তো রাস্তার মধ্যে দেখি একটুকুটা কাগজ পড়ে আছে আরবি লেখা দেখো আমি তো মাতাল অপবিত্র আমি পকেটে গিয়েছি তুমি আমার পকেট থেকে বের করে এটা একটা মানে সুন্দর স্থানে রেখে দাও যেখানে নিরাপদ থাকবে বইলা সে ঘুমিয়ে গেছে গভীর রাতে ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে যিনি দুজাহানের বাদশা আখিরি নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যোগে সে বলছে এই মদখোর দুলাল সারা জীবন মদ খাইছস
আর একজন মদখোর ব্যক্তির জন্য মসজিদ ঘরে প্রবেশ নিষেধ, মদ আল্লাহ পাক হারাম করেছে, এই মদখোর দুলাল, কিন্তু আজকে তুই মদ খেয়ে যেই কাজটা করেছিস তার জন্য আমার আল্লাহ পাক তোর জন্য সুসংবাদ দিয়েছে, কি তোর জীবনের পিছনে সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, মাফ তো করে দিয়েছে, আল্লাহর আটটি সাতটি জান্নাত হতে আটটি জান্নাত হতে সবচেয়ে যে জান্নাতটা তোমার পছন্দ হয় সে জান্নাতটা তোমাকে আল্লাহ পাক পুরস্কার হিসেবে ঘোষণা দিয়েছেন। আবারও বলি সুবহানাল্লাহ, বর্তর সকালবেলা ঘুমের থেকে উঠা সে যে পিছনের জীবনে মদ খাইছে এই কথা তার আর মনে নাই, তোমা করে চিরদিনের জন্য ভালো হয়ে গিয়েছে, আল্লাহ আমি বাকি জীবনে আর যেন মদ স্পর্শ না করি। তো সে কি হয়েছে, আরবি লেখাকে মদকে সম্মান করে সে পিছনের জীবনে মদ খাইছে, এই জীবনের কথা ভুলে গিয়েছে। আর দয়াল বাবা জাফর চিস্তির হাতে যদি আপনি আমি এক তোলা শরাব খেতে পারি, নামের শরাব এক তোলা খেতে পারি, তাহলে আমরা আমাদের দুনিয়াদারি সংসারই ভুলে কেউ থাকবো না এই মানব কুলে, চার চার স্থানে নীরব নিরজনে চলে যাবো আমরা জঙ্গলে। তাই বলে যে ব্যাংকের লাল হয় সে ব্যাংক আর সাধারণ ব্যাংকের মধ্যে থাকে না, যে ঝিনুকে মুক্ত হয় সে ঝিনুক আর উপরে থাকে না, যে মানুষ আল্লাহ আল্লাহ করতে করতে বান্দা হতে বন্ধুর স্তরে চলে যায় সেই মানুষ আর সাধারণ লোক সমাজে থাকতে পারে না। তাই কবি বলেছে, আর তোর হাতের জাদুর শরাব ভান্ডারি যে খায়াছে দুনিয়াদারি সংসারী তারা ভুলে গিয়েছে, সোজা হইলি কই আজ পাতা পথে পাতা রইলি পাগল দুলাল তুই, সোজা হইলি কই সোজা হইলাম কই সোজা হইলাম কই, থাকি পুরা বদল দে আমারে নেশায় মজে লই, অল্প খাইলে হয় না নেশা বেশি খাইলে খোলে নেশা, বন্দি আল্লাহ বন্দি নবী বাজান বন্দি ফাতেমা কারণ বন্দি ইমাম দুইজনা চার তরিকা চার বীরে বন্দি যাই করিয়া বাক কাঁধে ঘুমাইয়াছে বড় বিড়াউলিয়া, আজ বীরে খাজা বাবাই ঘুমাইয়া নয় চিস্তিয়া তরিকার মালিক যিনি হয় নিশ্চয়, যার দরবারে যারু শিলাই বাজান আমি গাইতে আইলাম গান, দয়াল জাফর চাঁদের পাক চরণে আমার হাজারো সালাম, বাবার ভক্তবিন্দু আশেক জাকির আছে যতজন সকলের কাছে তো আমার সালাম, ও এখন আসবিনি খাদেম সাহেব দায়িত্ব বাঞ্জিনি ওনার কাছে লাখ ভক্তি করি আমি, সার্বিক ব্যবস্থায় রয়েছেন যিনি গদিন সিনজনাব কুদ্দত কুদ্দত আল কিস্তি, ওনার কাছে জাফর বাবাই কিন্তু দিয়া গেছে বাজান কিস্তি, ওনার ওনার প্রতি সালাম দিয়াই আমি দোয়াটুকু চাই, সঞ্চালনায় আছেন শ্যামুর রহমান হেলাল ভাই সালামও জানাই, বাউল পারবে ফকির যিনি আমার ভালো বন্ধু হয় তাই আল আমি সরকারকে সালামও নিশ্চয়, প্রধান অতিথি যিনি হায়রে গুণের ভাই মোহাম্মদ তারেকুল্লাহ চৌধুরী যিনি তাকে আমি সালামও জানাই, উদ্বোধক আছে যিনি রফিকুল হাসান রাসেল তাহার নামে সালাম জানাইলাম, সভাপতি আছে যিনি মাজারুল ইসলাম ওনাকে সালাম দিয়া দোয়া চাইলাম, সহসভাপতি যিনি ইমরান হোসেন ভাই ওনাকে সালাম দিয়া দোয়াটুকু চাই, বিশেষ অতিথিতে বাবাই আছে যারা যারা সকলের কাছেতে আমার সালাম হস্ত জোড়া, আছে নামার সোহাগ ভাই আসরে বসিয়া কবির ভাইকেও আমি গেলাম সালাম দিয়া, ঢাকা জেলা জন্ম বাড়ি তার দক্ষিণ খানে থানা
এয়ারপোর্টের পূর্ব দ্বারে পোস্ট অফিস আসবো না, ওস্তাদ আমার পাগল মনে রাজিস তিনি যাবি, দাদা ওস্তাদ পাগল বাচ্চু বেঁচে নাই তিনি, দাদা ওস্তাদ পাগল বাচ্চু এই দুনিয়ায় নাই, জান্নাতে নিয় মালা দিন বিন্দু ভাই, দূরে মাতা মায়া রানী গেছে পরোয়ারে, জান্নাতে নিয় নবীর সিলাটি করে ওদিনে ঠিকানা দিব ভাই রে বন্ধুগণ, নীলফামারি জালাবাড়ি বলতেছি এখন, নীলফামারি জালাবাড়ি কিশোরগঞ্জের থানা, পোস্ট অফিস সিংহের গাড়ি পত্রের ঠিকানা, বর্তমানে আসি ঢাকা মিরপুর এক নম্বরে, সাহালি বাবার দরবারে খুঁজলে পাবেন মোড়ে, এইটা হয় নকল ঠিকানা হায় রে বন্ধুগণ, আমার আসল বাড়ি কোথায় জানো রাখছে নিরঞ্জন, রাজা সরে বসেন বাবা জ্ঞানী গুণী যারা, সকলের কাছে তাই আমার সালাম অস্ত জোড়া, হিন্দু পর্দা থাকলে আটা বোঝা নাই, পর্দারারে মা বোনেরা সালাম দিয়া যাই, মিরপুরে বাসা বাড়ি হায় রে গুণের ভাই, এইটা হয় নকল ঠিকানা সবারে জানাই, এইটা হয় নকল ঠিকানা হায় রে বন্ধুগণ, আসল বাড়ি কোথায় জানো রাখছে নিরঞ্জন, মাত্র দুই দিনেরই ঘোরাফেরা দুনিয়ায় আসিয়া, তুমি যেন পরাণ কাছে গায়ে উড়াল মারিয়া, দুই দিনেরই ঘোরাফেরা দুনিয়ায় আসিয়া, তুমি যেন পরাণ কাছে গায়ে উড়াল মারিয়া, পিতা মাতা আদর করে হায় রে গুণের ভাই, তুলাল বলে ডাকে পরে সবারে জানাই, লইয়া বা উলে ডুরে সবারে দেখিয়া, পাগল তুলাল বলে আমায় সবাই যায় ডাকিয়া, ওই দেশাতে পাগল হয়ে আমি নেশায় বোঝে রোয়।